नमस्कार दर्शक बंधु, अवशेषे बंगे एलो बर्षा। हाँ ठीक ही सुनछेन, अवशेषे बंगे एलो बर्षा। कोन कोन जिलाते कबे थेके बर्षा शुरू होबे तारी प्रतिबेदन आमी आपनादेर काछे पढ़े शोनाच्छि। 9 থেকে 15 জুন वज्र विद्युत सह विक्षिप्त भावे बृष्टिर सम्भावना रयेछे उत्तरबंग सह सब जिलाते। कोथाओ भारी बा कोथाओ अति भारी बृष्टिर सतर्कताओ रयेछे। दक्षिणबंगेर पश्चिमेर जिलागुलिते तापप्रवाह मंगलवार पर्यन्त चलबे। अन्यदिके प्राक बर्षार बृष्टि शुरू होबे पूर्वेर दिकेर जिलागुलिते। बर्षा शुरू हो गेछे 7 দিন পর ভারতের মূল ভূখণ্ড কেরলে এলো বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি হয়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসমে। শনিবার উত্তর ও পূর্ব ভারতে মৌসুমী বায়ু ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবারের মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন 7ই জুন। বাংলায় এবার দেরিতে বর্ষার আগমন হচ্ছে। দক্ষিণবঙ্গে কবে বর্ষা আসবে তা এখনও জানায়নি আবহাওয়া দপ্তর। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার, আলিপুর এবং জলপাইগুড়ি জেলার আরও বিশেষ কিছু এলাকাতে। দার্জিলিং ও কালিম্পং জেলার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। একই সঙ্গে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহ চলবে আগামী 24 ঘন্টায়। এইদিকে দক্ষিণবঙ্গে পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে, বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। বাকি জেলাতে অস্বস্তিকর আবহাওয়া এবং গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হবে এবং তার সম্ভাবনা থেকেছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী 48 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 চব্বিশ পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে। কলকাতা মহানগরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও বাড়বে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তো এই ছিল ফ্রেন্ডস আজকে বর্ষার খবর। রাজ্যে অলরেডি বর্ষা ঢুকে গেছে, সুতরাং সবাই একটা স্বস্তির আভাস পেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।